হ্যালো বিডি মানে মেকার, আশা করব বন্ধুরা আপনারা সব ভালো আছেন। তো বন্ধুরা আমরা এখানে একটা সিগন্যাল পেয়েছি এবং আমরা এখানে এন্ট্রি নিয়েছি এবং আমরা এখান থেকে এই পর্যন্ত স্টপ লস রাখবো এবং আমরা জাস্ট এখান থেকে এই পর্যন্ত টেক প্রফিট নিয়ে মার্কেট থেকে নিরিবিলি বের হয়ে যাব। তো টু বি অনেস্ট, এই স্টপ লসটাকে আর একটু কনজারভেটিভ আর একটু টাইট রাখা যায়। ধরুন আপনি এই পর্যন্ত রাখতে পারেন এখানে স্টপ লসটাকে, বাট মানে অর্থাৎ এই যে প্রিভিয়াস যে বিয়ারিশ ক্যান্ডেল আছে এই ক্যান্ডেল স্টিক্সের হাই প্রাইসের একটু উপরে রাখলেও এই স্টপ লসটা আমাদের স্ট্র্যাটেজি হিসাবে হবে। কিন্তু আমরা সবচেয়ে ভালো হয় যে এই দুইটি ক্যান্ডেল স্টিক্সের মধ্যে এই বুলিশ ক্যান্ডেলের যে আপনার হাই প্রাইস আছে সেই হাই প্রাইসের একটু উপরে আপনারা রাখতে পারেন। ওকে, তো এটা এটা একদম পারফেক্ট হয়ে যায়। তো এখানে আমরা এমনভাবে এমন একটি এন্ট্রিতে মানে এমন একটি সিগনাল এন্ট্রি নিয়েছি যে সিগনালের উইনিং রেশো অনেক ভালো। তো যেই সকল সিগনালগুলো উইনিং রেশো আমাদেরকে অনেক ভালো দিবে সেখানে আপনি একটু স্টপ লস এবং টেক প্রফিট অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনি একটু স্যাক্রিফাইস করতে পারবেন। কিন্তু অবশ্যই যদি কোনো সময় আপনি রিস্ক অর্থাৎ ধরুন আপনি রিওয়ার্ড নিলেন কম, রিস্ক নিলেন একটু বেশি, সেই সকল স্ট্র্যাটেজিগুলোতে আপনার উইনিং রেশো অবশ্যই বেশি হতে হবে এবং রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক বেশি হলে হবে না। ধরুন আপনি যদি 10 পয়েন্ট বা 100, ধরুন 100 পয়েন্ট বা 10 পিপস যদি আপনি স্টপ লস নেন, আপনি টেক প্রফিট অর্থাৎ 20 পয়েন্ট বা 2 পিপস এরকম করলে হবে না, আপনার প্রায় সামঞ্জস্য থাকতে হবে। তো আমাদের প্রাইজেকশন স্ট্র্যাটেজি বলছে, আমাদের যে স্ট্র্যাটেজিতে আমরা এখানে এন্ট্রি নিয়েছি সেই স্ট্র্যাটেজি বলছে যে মার্কেটটা এখন, ধরুন আমাদের যেই স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড নিয়েছি সেই স্ট্র্যাটেজিতে মার্কেটে যে বুলিশ ক্যান্ডেল আছে, বুলিশ ক্যান্ডেলে যে হাই প্রাইস আছে সে হাই প্রাইসকে মার্কেট টাচ করবে না। যদি টাচ করে তাহলে আমাদের স্ট্র্যাটেজিতে ইনভ্যালিড হয়ে যাবে এবং আমাদের স্ট্র্যাটেজি হিসেবে আমাদের এই বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং বুলিশ ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে যদি মার্কেট হিট করে তাহলে আমরা মানে আমাদের স্ট্র্যাটেজিটি ভ্যালিডেশন পেয়ে যাবে। অর্থাৎ এটা হলো আমাদের ভ্যালিড জোন, এতদূর পর্যন্ত আমরা সর্বোচ্চ টেক প্রফিট নিতে পারবো বা ট্রেডটাকে জিয়ে রাখতে পারবো। তো বন্ধুরা, আনফর্চুনেটলি মার্কেটে বুলিশ ক্যান্ডেল এন্ট্রি নিচ্ছে বা বায়ার এন্ট্রি নিচ্ছে এবং এন্ট্রিটা অনেক স্ট্রংলি নিয়ে ফেলেছে, বাট আমাদের স্ট্র্যাটেজি বলছে যে এখান থেকে প্রাইস আপে যাওয়ার পসিবিলিটি একেবারে কম। তো আপে যদি যায়ও কমপক্ষে আমাদের টেক প্রফিট জোনকে মার্কেটের হিট করা উচিত আমাদের স্ট্র্যাটেজি হিসেবে এবং উই গেট দ্য রিজেকশান। আমরা এর আগে যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম সেই জায়গা থেকে আরেকটা রিজেকশান দেখেছি, এই রিজেকশান আমাদের জন্য আরেকটা ট্রিগার যে প্রাইস ডাউনে যাবে। তো চলুন বন্ধুরা আমরা ট্রেডটা ফলো আপ করি। তো আমরা এখনও কনফিডেন্ট যে আমরা এই ট্রেডটা উইন করব। এখনও 4 মিনিট 23 সেকেন্ড সময় আছে এই ক্যান্ডেল স্টিক্সটা ক্লোজ হতে এবং আমার বিশ্বাস কয়েকটি ক্যান্ডেল স্টিক্সের ভেতরে আমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাব। তো দেখা যাক, মার্কেট রিজেকশান পাচ্ছে। তো এর আগের অর্থাৎ এই ক্যান্ডেল স্টিক্সটা যখন ওপেন হয় তখন কিন্তু বন্ধুরা অনেক অ্যাগ্রেসিভলি মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু আমরা মার্কেটে বাইরের এন্ট্রি দেখতে পেয়েছি। তো মার্কেটটা আবার খুব সুন্দর একটা জোনে এসে রিজেকশন পেয়ে মার্কেট নিচের দিকে যাচ্ছে। ইটস অ্যানাদার ইন্ডিকেশান, ইটস অ্যানাদার কনফার্মেশন যে প্রাইস আরও নিচে যাবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ আমরা ট্রেড প্লেস করেছি একটি স্ট্র্যাটেজি নিয়ে এবং যতক্ষণ পর্যন্ত সেই স্ট্র্যাটেজিটি ভ্যালিড আছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার স্ট্র্যাটেজিটি যতক্ষণ পর্যন্ত আপনার স্টপ লস হিট না করছে ততক্ষণ পর্যন্ত উই আর স্টিল ইন দ্য গেম এবং আমাদেরকে অবশ্যই ট্রেডটা খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। আর এই অবজারভেশনটা যখন আপনি একটি ট্রেড প্লেস করবেন, ট্রেড প্লেস করার পর যে ট্রেড কোন দিকে যাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, কোথা থেকে রিজেকশন পাচ্ছে, এই বিষয়গুলো আপনি ট্রেড প্লেস করার পর, আপনার স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড প্লেস করার পর আপনি যখন অবজার্ভ করবেন তখন আপনার আলটিমেটলি আপনি খুবই পাওয়ারফুল মানে আপনার স্ট্র্যাটেজিটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এবং এই ধরনের সিচুয়েশন, এই ধরনের কেস, এই ধরনের মানে জিনিস আপনারা বারবার লক্ষ্য করবেন। তো বন্ধুরা, মার্কেট আমাদের পজিটিভে চলে এসেছে এবং মার্কেট আমাদের টেক প্রফিটের দিকে যাচ্ছে এবং আমার বিশ্বাস মার্কেট খুব শীঘ্র আমাদের টেক প্রফিট জোন হিট করবে। তো বন্ধুরা, এখানে যদি আমাদের টেক প্রফিট জোন হিট করে আমরা $593 প্রফিট করব। তো ইয়েস 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 বন্ধুরা, প্রায় আমাদের টেক প্রফিট জোনের কাছাকাছি চলে গেছে এবং দেখা যাক কী ঘটে। তো মার্কেট কিন্তু এখানে বন্ধুরা একটা বিয়ারিশ মোমেন্টামও ক্রিয়েট করার চেষ্টা করছে, যদিও আমাদের টেক প্রফিট জোনকে হিট করার ঠিক পূর্ব মুহূর্তে এসে মার্কেট একটা রিজেকশন পেয়েছে বায়ারের। কিন্তু মজার বিষয় হলো মার্কেট যতক্ষণ পর্যন্ত আমাদের এই এই লেভেল অর্থাৎ 18.63.683 নিচে ক্লোজ যদি হয় ক্যান্ডেলস্টিক্স,
তাহলে আমাদের টেক প্রফিট জোনকে হিট করতে আর কোনো বাধা থাকবে না এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের টেক প্রফিট জোনকে হিট করবে। তো চলুন বন্ধুরা, দেখা যাক, এখনও 2 মিনিট 9 সেকেন্ড সময় বাকি আছে, প্রায় আমাদের টেক প্রফিট জোনকে মার্কেট হিট করে ফেলেছিল। তো আমরা এখনও 2 মিনিট অপেক্ষা করব এবং আমরা দেখব যে মার্কেটের কী ঘটে, ঘটনা ঘটে। তো আপনারা আমার লাইভ ট্রেডিং ভিডিওগুলোতে দেখবেন যে এরকম অনেক সিচুয়েশন আছে যে একেবারে টেক প্রফিট জোনকে হিট করার ঠিক আগ মুহূর্তে মার্কেট রিভার্স করে চলে যায়। তো আপনারা মার্কেটে এরকম সিচুয়েশনও পাবেন, বাট আনফর্চুনেটলি আপনাকে অপেক্ষা করতে হবে। যে আমাদের স্ট্র্যাটেজি হিসেবে কী বলুন তো, আমাদের স্ট্র্যাটেজি হিসেবে যতক্ষণ পর্যন্ত আমাদের স্টপ লসকে বা টেক প্রফিট হিট না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে মার্কেটে। তো বন্ধুরা, সেই জন্য বন্ধুরা আপনাদের একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বাট দেখা যাক 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে কী ঘটে মার্কেট। তো বন্ধুরা, মার্কেট যেদিকে যাবে বা যা ঘটবে, আমরা মার্কেটের দিকে তাকিয়ে আমরা প্রিডিক্ট করব যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। তো এখন মার্কেটে বায়াররা এন্ট্রি নিতে চাচ্ছে, বাট স্টিল যতক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট স্টপ লস হিট না করছে, আমাদের স্ট্র্যাটেজি হিসেবে মার্কেট আমাদের টেক প্রফিট জোনকে হিট করবে। তো এই ক্যান্ডেলস্টিক্সে, এই যে ক্যান্ডেলস্টিক্স বর্তমানে যেটা রানিং আছে বন্ধুরা, এই ক্যান্ডেলস্টিক্সে কিন্তু আপনারা বায়ার এবং সেলার উভয়ের কিন্তু প্রেজেন্স দেখতে পাবেন। এবং এই বুলিশ ক্যান্ডেলটি এসে, একেবারে এসে আবার আমাদের যে জায়গায় আমরা এন্ট্রি নিয়েছিলাম সেই জায়গাতেই কিন্তু আপনার ক্লোজ হচ্ছে এবং রিজেকশনের সাথে ক্লোজ হচ্ছে। সুতরাং আপনারা যারা যারা একটু সাহসী আছেন তারা এখানে আরেকটা রিএন্ট্রি নিতে পারেন। ওকে বন্ধুরা, 29 সেকেন্ড সময় বাকি আছে, আমি দেখবো যে এখানে ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ হয় কোন জায়গাতে। তো এখানে আরেকটা রিএন্ট্রি আসছে বন্ধুরা, রিজেকশনের সাথে 18 সেকেন্ডের মধ্যে একটা রিএন্ট্রি পাওয়া যেতে পারে, বাট আমরা এখানে রিএন্ট্রি নিব না, আমরা মার্কেটে ফলো আপ করবো। আমরা দেখবো যে মার্কেটে কী ঘটনা ঘটে নেক্সট সময়গুলোতে, যেহেতু রিজেকশনের সাথে ক্লোজ হয়েছে ক্যান্ডেলস্টিক্সটি। এর পরবর্তীতে সেলারের, ইয়াস বন্ধুরা, সেলারের আবার এখান থেকে একটা ই সম্ভাবনা আছে, এন্ট্রি নেওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এই জায়গাতে আমরা স্টপ লসটাকে আর একটু ছোটো করে দিলাম এবং আমরা এখানে এসে টেক প্রফিটটাকেও ছোট করে দেব। তো টেক প্রফিট নিব আমরা এই এই জায়গায় এসে এই পর্যন্ত, এখানে আমরা আরেকটা ট্রেড প্লেস করলাম। তো বন্ধুরা, এরকম রিএন্ট্রি আপনারা মার্কেটে অনেক সময় পেয়ে যাবেন। তো আমরা এখানে আরেকটা রিএন্ট্রি পেলাম এবং আমরা অল্প অল্প করে স্টপ লস টেক প্রফিট নিয়ে মার্কেটে বের হয়ে যাব। তো চলুন বন্ধুরা, অপেক্ষা করা যাক এই ট্রেডটা, এখানে রিজেকশন পাবে বন্ধুরা আবার। আমাদের স্ট্র্যাটেজি বলছে যে প্রাইসটা ইয়েস খুব সুন্দর একটা জোনে আসছে এবং এখান থেকে রিজেকশন পাবে, এটা আমরা কিছুক্ষণ আগে প্রিডিক্ট করলাম। তো এই যে দেখুন বন্ধুরা, রিজেকশন পাচ্ছে। তো মার্কেট রিজেকশন পেতে থাকুক এবং আমরা অপেক্ষা করতে থাকি। তো বন্ধুরা, এখানে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয় এবং বিয়ারিশ ক্যান্ডেলটি যদি আমাদের এই যে এই মানে আমাদের টেক প্রফিট জোন, অর্থাৎ এই বিয়ারিশ ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেলের, বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং বুলিশ ক্যান্ডেল ওপেনিং পয়েন্টে টাচ করে, তাহলে বন্ধুরা আমি এর আগেও বলেছি, টাচ করে যদি একটু নিচে চলে আসে তাহলে আমাদের টেক প্রফিট জোনকে হিট করার আর কোনোই নেই, বাধা নেই আর কি। তো চলুন বন্ধুরা, একটু অপেক্ষা করা যাক। এখানে আমরা 2টি রিএন্ট্রি নিয়েছি, রিএন্ট্রি পেয়েছি, আমরা রিএন্ট্রি পেয়েছি দেখে আমরা এন্ট্রি নিয়েছি। রিএন্ট্রি না পেলে অবশ্যই এখানে আমাদের এন্ট্রি নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। তো চলুন বন্ধুরা, একটু অপেক্ষা করা যাক এবং আমরা একটু মার্কেটকে ফলো করি। এখনও 3 মিনিট 24 সেকেন্ড সময় বাকি আছে ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ হতে, এবং আমার বিশ্বাস যে মার্কেট এখান থেকে আমাদের ট্রেডের দিকে যাবে। তো বন্ধুরা চলুন অপেক্ষা করা যাক, 23 মিনিট, এখনও 3 মিনিট আছে ক্যান্ডেলস্টিক্সে, এবং আমরা এক্সপেক্ট করছি যে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে মার্কেট, বা আমাদের এই লেভেলের নিচে মার্কেট ক্লোজ হবে। তো দেখুন দেখা যাক কী ঘটে। আমাদের স্ট্র্যাটেজি হিসেবে তো এখনও অনেক জায়গা জুড়ে মার্কেট রিজেকশন নিয়ে ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। তো আমাদের স্ট্র্যাটেজি, আমরা যে স্ট্র্যাটেজি ট্রেড নিয়েছি যেই সেই স্ট্র্যাটেজি হিসাবে আমরা মার্কেটকে অবশ্যই আর একটু ফলো করব, একটু অপেক্ষা করব। ইয়েস, উই গেট দ্য রিজেকশন। এখন দেখা যাক রিজেকশনটা কত দূর পর্যন্ত মার্কেটকে নিয়ে যায়। ওকে বন্ধুরা, এখনও 2 মিনিট সময় আছে ক্যান্ডেলস্টিক্স ক্লোজিংয়ের। এই ক্যান্ডেলস্টিক্স আমাদেরকে একটা ভালো ধারণা দিয়ে দিবে যে প্রাইসটা এক্স্যাক্টলি সেলার্সের সাথে যাবে না বায়াররা কিছুক্ষণের জন্য এন্ট্রি নিয়ে
আমাদেরকে আরেকটি রিএন্ট্রি দিতে পারে। ওকে তো বন্ধুরা, অবশ্যই আমরা মাল্টি ট্রেড নিব না, যদি ভালো কোনো রিএন্ট্রি পাই আমরা মার্কেটে তাহলে নিব। ওকে তো ধরুন আপনি একটা নির্দিষ্ট জায়গায় এন্ট্রি নিয়েছিলেন, সেই জায়গাতে কিছুক্ষণ পর মার্কেট ঘুরে ফিরে আবার ওই জায়গাতে এসে হিট করলো, তার মানে আপনি যেই স্ট্র্যাটাজিতে শুরুতে এন্ট্রি নিয়েছিলেন সেই স্ট্র্যাটাজিতে আপনি আর একটি কিন্তু ট্রিগার পেলেন যে প্রাইস আবার ডাউনে বা আপে যাবে। তো সেই হিসেবে আমরা সেই জায়গাতেই আর একটি এন্ট্রি নিয়েছি। তো বন্ধুরা, 1 মিনিট 45 সেকেন্ড আছে, ইয়েস ইয়েস মার্কেট ডাউনে যাচ্ছে, এবং আমাদের ফার্স্ট টেক প্রফিটকে অর্থাৎ সেকেন্ড যে আমরা রিএন্ট্রি নিয়েছিলাম সেই টেক প্রফিট জোনের খুব কাছাকাছি চলে আসছে মার্কেট। এবং এখানে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট অলরেডি 1 মিনিট 29 সেকেন্ডের ভিতরে, তাহলে আমরা আরেকটা কনক্রিট প্রুফ পেয়ে যাব যে মার্কেট আমাদের ফার্স্ট টেক প্রফিট অর্থাৎ রিএন্ট্রি এবং যে অরিজিনাল এন্ট্রি ছিল দুইটি এন্ট্রিতে ইনশাল্লাহ আমাদের টেক প্রফিট জোন হিট করবে। তো আমরা এখানে এক ছোট্ট অ্যাডজাস্ট করতে পারি, এটা হিট করুক। ইয়েস আমরা একটা প্রফিট অলরেডি করে ফেলেছি এবং মার্কেট আসছে। বন্ধুরা আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি, আমরা এই প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলের যে আপনার লো প্রাইস সেই বরাবর আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি প্রাইসকে, যাতে ইজিলি আমাদের টেক প্রফিট জোনকে হিট করে। ইয়েস বন্ধুরা আমাদের ইয়েস 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 বন্ধুরা আমাদের টেক প্রফিট জোনকে মার্কেট হিট করে ফেলেছে। তো আমরা এখানে দেখুন, আমাদের আলটিমেটলি আমরা যেই টেক প্রফিট জোন পর্যন্ত রেখেছিলাম সেই টেক প্রফিট জোনকে মার্কেট হিট করেছে। তো আমরা আরও সিকিউরভাবে নিরিবিলি মার্কেটে বের হয়ে যাওয়ার জন্য এই যে প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলের লো প্রাইস ছিল সেই লো প্রাইস বরাবর আমরা টেক প্রফিট জোনকে রেখেছিলাম এবং খুব তাড়াতাড়ি এই লেভেলকে টেস্ট করেছে। আমাদের স্ট্র্যাটেজি হিসাবে কিন্তু আমাদের আলটিমেট ডেস্টিনেশান হলো এই বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এবং বুলিশ ক্যান্ডেল ওপেনিং প্রাইস। এবং অন দ্য সেম টাইম আমরা যদি আরও তাড়াতাড়ি আরও কনজারভেটিভভাবে যদি লেভেলকে অ্যাডজাস্ট করি, যেহেতু এই বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং সরি লো প্রাইস পর্যন্ত প্রাইস এর আগে গিয়েছিল, তো আমরা এখানে আরেকটু অ্যাডজাস্ট করলাম এবং বন্ধুরা আমাদের টেক প্রফিট জোনকে মার্কেট খুব ইজিলি হিট করলো এবং আমরা মার্কেট থেকে প্রফিট করলাম। তো আমরা একটা এন্ট্রি পেয়েছিলাম, আমাদের অরিজিনাল এন্ট্রি ছিল এই বিয়ারিশ ক্যান্ডেলের স্টিক্সের পরে। তো আমরা যদি এখানে একটা অ্যারো ড্র করি, দেখুন আমাদের বিয়ারিশ ক্যান্ডেল স্টিক্সের পরে, এবং আমরা রিএন্ট্রি পেয়েছি আবার ওই একই জায়গাতে। এখানে যখন বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হলো তখন আমরা আরেকটা রিএন্ট্রি পেলাম, এবং রিএন্ট্রিতে আমরা এন্ট্রি নিয়েছি আমাদের এক্সিস্টিং এন্ট্রিতেও এন্ট্রি নিয়েছিলাম, এবং সর্বশেষে আমরা একটু আমাদের টেক প্রফিট জোনকে একটু অ্যাডজাস্ট করলাম এবং বন্ধুরা আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেলাম। তো বন্ধুরা আপনারা যারা যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন বন্ধুরা আমাদের কাছ থেকে, তারা চাইলে আমাদের পেড কোর্সে জয়েন করতে পারেন, কিংবা আপনি যদি আমি বলবো যে আপনি যদি ট্রেডিং থেকে প্রফিট করতে চান আপনাকে ভেরি ফার্স্ট স্টেজে আপনাকে আগে ট্রেডিং শিখতে হবে। ওকে ট্রেডিং না শিখে আপনি ট্রেডিং থেকে অবশ্যই প্রফিট করতে পারবেন না। ফার্স্টে আপনি ট্রেডিং শিখবেন, তারপর আপনি যেই ইনফরমেশনগুলো শিখেছেন ট্রেডিং অর্থাৎ মার্কেটকে প্রেডিক্ট করার যেই জিনিসগুলো শিখেছেন সেই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, এবং তারপর আপনি আলটিমেটলি প্র্যাকটিস করার পর আপনি মার্কেট থেকে প্রফিট মেকিং জার্নিটা শুরু করবেন। তো প্রফিট মেকিং জার্নিটা শুরু করাও যথেষ্ট না মার্কেটে একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য। আপনাকে এক্স্যাক্টলি জানতে হবে যে কোথায় কোথায় আপনি আপনার ব্যালেন্স, কত ব্যালেন্স থাকলে আপনি কত ডলার রিস্ক নেবেন, কত ব্যালেন্স আপনি প্রতিদিন অল্প অল্প করে ইনক্রিজ করবেন, এবং আলটিমেট ডেস্টিনেশান এক্স্যাক্টলি কী পরিমাণ, সর্বোচ্চ কী পরিমাণ প্রফিট মার্জিনে আপনি পৌঁছাতে পারবেন আপনার স্কিল দিয়ে, আপনি যতটুকু নলেজ জানেন সেটা। তো ধরো আপনারা যদি আমাদের কাছে ট্রেডিং শিখতে চান তাহলে আমরা ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে, বেসিক প্রাইজেকশনের সাথে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজির ভেতর থেকে আপনাকে একটি স্ট্র্যাটেজি সিলেকশন করে সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসের মাধ্যমে বেসিক প্রাইজেকশন দিয়ে আপনাকে মার্কেটকে প্রেডিক্ট করা শেখাবো। তো আপনি চাইলে আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারেন, করে আমাদের কাছ থেকে বেসিক প্রাইজেকশনের সাথে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে মার্কেটকে প্রেডিক্ট করা শিখতে পারেন, কিংবা আমাদের বাংলাদেশে অনেক প্রফেশনাল ট্রেডার ভাইয়েরা আছে আপনার যাদের কাছ থেকেও ট্রেডিং শিখে আপনাদের ট্রেডিং শেখার জার্নিটা শুরু করতে পারেন। বাট আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যখন ট্রেডিং শিখছেন, ট্রেডিং শুরু করছেন, ট্রেডিং থেকে প্রফিট মেকিং জার্নিটা শুরু করছেন, তখন কোনো না কোনো মেন্টর বা কাছ থেকে শুরু করা বেটার হবে। আর যেহেতু এটা অনেক প্রফিট মেকিং একটা স্কিল, এখানে আপনি যদি অবশ্যই প্রফিটেবলে যদি মার্কেটকে ট্রেড করতে পারেন বা প্রেডিক্ট করতে পারেন তাহলে আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট বের করে আনতে পারবেন। সেজন্য আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করি যে আপনারা কোনো না কোনো মেন্টরের কাছ থেকে আপনাদের ট্রেডিং শেখার জার্নিটা শুরু করতে পারেন। তো বন্ধুরা আপনারা যারা যারা আমার কোর্সে জয়েন করবেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আমাকে ক্লিক করবেন, ক্লিক করলে আমার সাথে একটা চ্যাট ওপেন হয়ে যাবে। সেই চ্যাটে যেয়ে জাস্ট আমাকে বলবেন আপনার নাম, বলবেন আপনি কোথা থেকে আমাকে নক করছেন সেটা বলবেন, এবং আপনি আমাদের পেইড ট্রেডিং কোর্সে জয়েন করতে চান এটুকু জিনিস শেয়ার করবেন।
তারপর ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমাদের কোর্সে জয়েন করতে হলে আপনাদের প্রত্যেক স্টুডেন্টকে কিছু না কিছু আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে হবে। তো সেই ইনফরমেশনগুলো শেয়ার করে আমাদের কোর্সের একটা অ্যাডমিশন ফি আছে, যেটা একটা পেইড কোর্স, তো সেই অ্যাডমিশন ফিটা পরিশোধ করে আপনার সাথে একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে তারপর আপনাকে আমি কোর্সে জয়েন করে নেবো। এবং আপনারা যদি নক করেন আপনাকে আমি বলে দেবো যে এক্স্যাক্টলি আমাদের কোর্সে কী কী কন্টেন্ট আছে, কীভাবে আমরা ট্রেডিং শেখাই, এবং অন দ্য সেম সাইড আপনার কী কী ইনফরমেশন শেয়ার করতে হবে আমাদের কোর্সে জয়েন করতে হলে। তো আপনারা যারা যারা আমাদের পেইড ট্রেডিং কোর্সে জয়েন করছেন তাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের কোর্সের ভেতরে, আর যারা যারা আমার ফ্রি ইউটিউব ভিডিও দেখে, আমার লাইভ ট্রেডিং ভিডিও দেখে ট্রেডিং শিখতে আছেন তাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রি ইউটিউব ভিডিওতে। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।